সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, এই ইউটিউব চ্যানেলে হোমিও সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিওগুলো এখানে আমি আপলোড করে থাকি। যারা হোমিও প্রেমী, যারা হোমিও সম্পর্কে জানতে চান, শিখতে চান, আশা করি তাদের এই ভিডিওগুলো অনেকটাই কাজে লাগবে। হোমিওপ্যাথির একজন শিক্ষার্থী হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি যে নিয়মিতভাবে হোমিও সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করার জন্য। তাহলে আমরা এখন শুরু করব আজকের আমাদের নির্ধারিত ভিডিওটি। সম্মানিত দর্শক, আমাদের আজকের ভিডিওর মূল বিষয়টি হল ভ্রমণের সময় বমি না হওয়ার হোমিওপ্যাথি কয়েকটি ঔষধ সম্পর্কে। আপনারা জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিটি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যে ওষুধের সঙ্গে যে রোগের লক্ষণসমূহ বেশিরভাগ অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ মিলে যায়, সেই ওষুধটি হলো ওই রোগের নির্ধারিত ঔষধ। সুতরাং নির্দিষ্টভাবে বলা কঠিন যে এই রোগের এই ওষুধ, কারণ এটি রোগীভেদে লক্ষণসমূহ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সে কারণে রোগ একই হলেও ওষুধ কিন্তু ভিন্ন ভিন্ন হতেই পারে। এরপরেও আমি কয়েকটি ওষুধের নাম বলবো যেগুলো সাধারণত এই গাড়িতে ভ্রমণের সময় যে বমন হয় বা বমনের উদ্রেক হয় সে সম্পর্কে বেশ ভালো কাজ করে। অনেক ব্যক্তির ট্রেন, নৌকো, জাহাজ ইত্যাদিতে যাত্রা করলে গা পাক দিতে থাকে, অর্থাৎ বমনের একটা উদ্রেক হতে থাকে। পাহাড়ে বেড়াতে গেলে, বাসে বা ট্রেনে যাত্রা করলে গাগুলোতে শুরু করে বা বমি হয়ে যায়, এরকম একটা ভাব চলে আসে। সবার এই সমস্যা থাকে না, কিন্তু কিছু লোকের অবশ্য এরকম কষ্ট হতে দেখা যায়, অনেকে বমনও করে ফেলেন। যাত্রা করার সময় পাতিলেবু শুঁকলে বা এলাচ মুখে রাখলে উপকার পাওয়া যায়, এটি টোটকা চিকিৎসা। কিন্তু আসলে আমরা বলবো যেটি, সেটি হলো হোমিও চিকিৎসা সম্পর্কে। গাড়ি, বাস বা জাহাজে যাত্রা করার কারণে যদি বমি বা বমির উদ্রেক হয়, তাহলে কোকুলাস ইন্ডিকাস 30 শক্তি ওষুধ প্রতি এক ঘন্টা পরপর খেয়ে দেখা যেতে পারে। এই ওষুধটি বমনের একটি অন্যতম হোমিওপ্যাথিক ওষুধ। এরপরের ওষুধটি স্ট্যাফিসেগ্রিয়া। এর পরের ওষুধটির নাম স্ট্যাফিসেগ্রিয়া। এটি সিগারেটের ধোঁয়ায় সমস্যা বা মাথা ঘোরা বা শরীর খারাপ লাগলে বেশ ভালো কাজ করে। স্ট্যাফিসেগ্রিয়া ওষুধটি 30 শক্তি প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর খেয়ে দেখা যেতে পারে। এর পরের ওষুধটির নাম থেরিডিয়ন। থেরিডিয়নের লক্ষণ হলো চোখ বন্ধ করলে, জল খেলে বা জলের দিকে তাকালে যদি বমির ভাব আসে, তাহলে এটি বেশ ভালো কাজ করে। এটিও এর 30 শক্তি 3-4 ঘন্টা পরপর খেয়ে দেখা যেতে পারে। লাস্ট ওষুধটি বলবো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা টক বমি বা কম শোয়ার কারণে যদি কষ্ট বৃদ্ধি হয়, তাহলে এটি কাজ করে। আর নাক্স ভূমিকা, এটি তো আসলে হোমিওপ্যাথিকের অন্যতম একটি ঔষধ। মেজরিটি রোগ হোমিওপ্যাথিকের এই ওষুধটি দ্বারা আরোগ্য লাভ করা যেতে পারে। এটি একটি ব্যতিক্রমী ওষুধ নাক্স ভূমিকা। এটিরও 30 শক্তি দিনে 3 বার খেয়ে দেখা যেতে পারে। প্রিয় দর্শক, আগেই বলেছি যে আসলে এই কয়েকটি যে নির্ধারিত ওষুধ তা নয়, রোগের সিমটমের উপর ভিত্তি করে অনেক হোমিওপ্যাথিক ওষুধই আসতে পারে এই সমস্যার। তো আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এগুলো ব্যবহার করতে পারবেন। আর হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করাই ভালো। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।